2021 সালে টলিউডে ইতিহাস গড়েছে মিঠাই। একটানা 38 সপ্তাহ প্রথম স্থান ধরে রেখেছে জি বাংলার এই ধারাবাহিক। এই লম্বা সময় ধরে মিঠাইয়ের ধারে কাছেও আসেনি অন্য কোনো সিরিয়াল। এমনকি বাংলা ধারাবাহিকের ইতিহাসে এতদিন ধরে শীর্ষে থাকার সৌভাগ্য হয়নি কারোর। ধারাবাহিকের মুখ্য চরিত্রে রয়েছেন সৌমিত্র শকুন্তু আর আদ্রিত রায়। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বিশ্বজিৎ চক্রবর্তী, দিয়া মুখোপাধ্যায়, টনি লাহরায়ের মতো একগুচ্ছ তারকারা। সেটির নানান মুহূর্ত নিজেদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকেন এই তারকারা। এবারও সেরকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে। টনি নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করেছে সেটি, যেখানে দেখা যাচ্ছে শুটে দেখানো হবে চিকেনের একটি দৃশ্য। আর তাই রান্না হওয়া চিকেন শুট করার আগে খেতে বসে গেল মিঠাই, সঙ্গে আবার জুড়ে বসলো নন্দাও। রিয়েল লাইফে মিঠাই আর টেশের মধ্যে যতই ঝগড়া চলুক, রিয়েল লাইফে কিন্তু তারা প্রিয় বন্ধু। টনিকে বলতে শোনা গেল পরিচালকের নিষেধ সত্ত্বেও তারা চিকেন খাওয়া থেকে নিজেদের আটকাতে পারেনি, কারণ তা এতটাই সুস্বাদু রান্না হয়েছিল। এমনকি তিনজনের মধ্যে চিকেনের লেগ পিস নিয়েও মারপিট বেঁধে যায়। নন্দার থেকে পায়ের হাড় ছিনিয়ে নেয় টেশ। পরিষ্কার বলে দেয় মাংসের হাড় নিয়ে কোনো স্যাক্রিফাইস নয়। আপাতত এই ভিডিও তুমুল ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। দর্শকরাও জমি উপভোগ করছে বিহাইন্ড দ্য সিন অফ মুহূর্তগুলো।